হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন পাঠশালায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এর আগের দিনে আমরা নাম্বার সিস্টেমের প্রথম পাঠটা করেছি, তাই আজকে দ্বিতীয় পাঠটা করব। এই দ্বিতীয় পাঠে আমরা যে সমস্ত বিষয়গুলো পড়ব সেটা হলো প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, র্যাশনাল নাম্বার, ইরাশনাল নাম্বার ও রয়্যাল নাম্বার। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই ভিডিওটা প্রথম দেখেন, আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। প্রথমে আমরা যে বিষয়টা জানব সেটা হলো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার হতে গেলে দুটো ক্যারেক্টার্স আছে, এই দুটো ক্যারেক্টার শো করলে পারে সে নাম্বারটা একটা প্রাইম নাম্বার হবে। তাহলে কোন কী দেখলে পরে আমরা বুঝতে পারবো সেটা একটা প্রাইম নাম্বার? তাহলে তার প্রথম ক্যারেক্টারটা হলো সেই নাম্বারটা দুটো ফ্যাক্টর থাকবে, সেই নাম্বারের কী থাকবে? দুটো ফ্যাক্টর থাকবে। ফার্স্ট একটা ক্যারেক্টার আছে, সেই নাম্বার দুটো ক্যারেক্টার থাকবে ফ্যাক্টর। দ্বিতীয় হচ্ছে সেই নাম্বারটা তার নিজের দ্বারা ডিভাইড হবে এবং এক দ্বারা ডিভাইড হবে উইদাউট রিমাইন্ডার। তাহলে সাপোজলি আমরা কোনো একটা নাম্বার ধরি, যেমন থ্রি। থ্রি এর ফ্যাক্টর কী কী আমরা জানি? থ্রি এর ফ্যাক্টর ওয়ান অ্যান্ড থ্রি। এই ওয়ান অ্যান্ড থ্রি হওয়ার জন্য এটা একটা প্রাইম নাম্বার। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে যে টু ইজ অনলি ইভেন নাম্বার, যেটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে দুই একমাত্র ইভেন নাম্বার যেটা প্রাইম নাম্বার। কেন সেটা প্রাইম নাম্বার হচ্ছে আমাদের কোয়েশ্চেন হতে পারে। যেমন এখানে আমরা দুই লিখতে পারি, দুই এর ফ্যাক্টর হচ্ছে অনলি টু অ্যান্ড ওয়ান। তাহলে দেখা যাচ্ছে সেই শর্ত অনুসারে কী হচ্ছে যে প্রাইম নাম্বারের ফার্স্ট শর্ত যেটা ছিল সেটা প্রাইম নাম্বার কেবলমাত্র দুটো ফ্যাক্টরে ভাগ, দুটো ফ্যাক্টর থাকবে, এখানে দুটো ফ্যাক্টর পাওয়া গেছে এবং এই নাম্বারটা এক এবং সেই নাম্বার দিয়েই কেবলমাত্র ডিভাইড হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দুই শুধুমাত্র এই দুটো ফ্যাক্টর এবং সে নিজে এবং এক দ্বারা ডিভাইড হওয়ার জন্য টু একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, তো আরেকটা জিনিস হচ্ছে কি, প্রাইম নাম্বার অলওয়েজ গ্রেটার দেন ওয়ান। তার প্রাইম নাম্বার অবশ্যই গ্রেটার দেন ওয়ান। আর প্রাইম নাম্বারের মধ্যে সবথেকে লোয়েস্ট প্রাইম নাম্বার হচ্ছে থ্রি। আমরা দেখেছি থ্রি কেন প্রাইম নাম্বার। তাছাড়া এর উদাহরণগুলি কথা হবে, থ্রি, ফাইভ, সেভেন, ইলেভেন, থার্টিন এটসেট্রা। ক্লিয়ার? আশা করি প্রাইম নাম্বার আমরা বুঝতে পেরেছি। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পরবর্তী যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বারটা কি? কম্পোজিট নাম্বার হলো প্রাইম নাম্বারের ঠিক অপোজিট, যেটা হলো কম্পোজিট নাম্বার। এই কম্পোজিট নাম্বারটা কি হতে পারে? অডও হতে পারে, ইভেনও হতে পারে। কম্পোজিট নাম্বারটা অডও হতে পারে, ইভেনও হতে পারে। তাহলে আমরা প্রাইম নাম্বারের ক্ষেত্রে দেখলাম যে প্রাইম নাম্বার হতে গেলে দুটো ফ্যাক্টর চাই এবং মিনিমাম তাকে তিনটে তার বা তিনটে বা তার বেশি, সরি, মিনিমাম দুটো ফ্যাক্টরের প্রয়োজন এবং সেই নাম্বারটা এবং এক দ্বারা ডিভাইড হচ্ছে। ঠিক কম্পোজিট নাম্বারের ক্ষেত্রে কী হবে, মোর দ্যান টু, দুটোর বেশি ফ্যাক্টর থাকলে তবে কিন্তু কম্পোজিট নাম্বার হবে। যেমন আমরা এখানে দেখছি টেন, এই টেনটাকে যদি আমরা দেখি, টেনের ফ্যাক্টরগুলোকে দেখি, তাহলে ওয়ান, টু, ফাইভ অ্যান্ড টেন। দেখো, দেখা যাচ্ছে এখানে দশ, চারটি দশের চারটে কোফ্যাক্টর, তার জন্য টেন হচ্ছে একটা কম্পোজিট নাম্বার। ঠিক সেরকম যদি আমরা দেখি আরও এর উদাহরণগুলো হবে, ফোর, সিক্স, এইট, নাইন এটসেট্রা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আরেকটা জিনিস হচ্ছে, ওয়ান ইজ নাইদার প্রাইম নাম্বার নর কম্পোজিট নাম্বার। তাহলে ওয়ান হচ্ছে এমন একটা নাম্বার যেটা কম্পোজিট নাম্বারও নয় এবং প্রাইম নাম্বারও নয়। তাহলে ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে অলওয়েজ হচ্ছে একটা স্পেশাল নাম্বার। তাহলে ওয়ান হচ্ছে একটা অলওয়েজ স্পেশাল নাম্বার। ঠিক আছে, আর আরেকটা ক্যারেক্টার হচ্ছে এখানে কি, যে সব থেকে
কম্পোজিট নাম্বারের মধ্যে সবথেকে স্মলেস্ট কম্পোজিট নাম্বার হচ্ছে ফোর। ঠিক আছে, তাহলে ফোর কেন কম্পোজিট নাম্বার, সেটা যদি আমরা ফোরকে ফোর ফোরের ফ্যাক্টরগুলো দেখি তাহলে কত হবে, ওয়ান টু অ্যান্ড ফোর। তাহলে মোর দ্যান টু, তাহলে মোর দ্যান টু ফ্যাক্টর হওয়ার জন্য ফোর হচ্ছে কম্পোজিট নাম্বার। ক্লিয়ার? আশা করি কম্পোজিট নাম্বার কাকে বলে বুঝতে পেরেছে, বা কোন কোন ক্যারেক্টারগুলো শো করলে পারে কম্পোজিট নাম্বার হবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে যে জিনিসটা যেটা পড়বো সেটা হলো র্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বার হতে গেলে যখনই আমরা কোনো একটা নাম্বারকে পি বাই কিউ আকারে প্রকাশ করব তখনই সেটা হলো একটা র্যাশনাল নাম্বার। তাহলে আমরা কতগুলো উদাহরণ দেখি, যে থ্রি বাই ফাইভ, টু বাই ফাইভ, ফাইভ বাই জিরো, এগুলো কি র্যাশনাল নাম্বার? হ্যাঁ, থ্রি বাই ফাইভ হচ্ছে র্যাশনাল নাম্বার, টু বাই ফাইভ হচ্ছে র্যাশনাল নাম্বার, কিন্তু ফাইভ বাই জিরো তখন এটা আর র্যাশনাল নাম্বার হবে না। কেন হবে না? তার কারণ র্যাশনাল নাম্বার হতে গেলে যে শর্তটা আছে সেটা পি বাই কিউ ইকুয়াল আকারে লিখতে হবে, কিন্তু কিউ অলওয়েজলি নট ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? তাহলে এখানে ফাইভ বাই জিরো জিরো হওয়ার জন্য এটা র্যাশনাল নাম্বার হবে না। ক্লিয়ার? এবার আমরা যেটা দেখব, র্যাশনাল নাম্বার প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, বা দুটো ক্যারেক্টারাইজেশন শো করলে আমরা সেটাকে র্যাশনাল নাম্বার বলতে পারি। প্রথমত হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে একটা র্যাশনাল নাম্বার। যেমন কোনো একটা পূর্ণ সংখ্যা থাকলে যেমন র্যাশনাল নাম্বার, ঠিক সেরকম কোনো একটা সংখ্যাকে যদি আমরা পুরোপুরি কেটে যাই বা পুরোপুরি ভাগ হয় তবে সেটাও কিন্তু র্যাশনাল নাম্বার। যেমন টেন বাই ফাইভ, এবার টেন বাই ফাইভটা যখন আমি কাটবো, এখানে কাটলে পরে শুধুমাত্র এখানে টু পড়ে থাকছে, তাহলে টু, টুটা কি র্যাশনাল নাম্বার? হ্যাঁ, টু অবশ্যই র্যাশনাল নাম্বার, কারণ আমরা জানি যে কোনো কিছু সংখ্যার নিচে কোনো কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এখানে টু বাই ওয়ান হচ্ছে। টু বাই ওয়ান হলে এটা পি বাই কিউ আকারে লিখতে পারছি, তার জন্য এটা হলো একটা র্যাশনাল নাম্বার। ঠিক আছে, এবার দেখবো আমরা র্যাশনাল নাম্বার যে সমস্ত সংখ্যাগুলোকে কেটে যাচ্ছে না পুরোপুরি, তাহলে কি সেটা র্যাশনাল নাম্বার? নাই, অবশ্যই সেটা র্যাশনাল নাম্বার। যেমন আমরা দেখছি ওয়ান বাই থ্রি, এটা পুরোপুরি কেটে যাচ্ছে না। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা কত হবে, এটার উত্তর হবে এরকম পয়েন্ট থ্রি থ্রি থ্রি। এই যে আমরা পয়েন্ট থ্রি থ্রি, এরপরে যদি আমরা দেখি এটা যতবারই আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি না কেন, পয়েন্ট থ্রি 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 সো অন, মানে যে একটা সংখ্যা রিপিটেশন হতে লাগলো। এর জন্য এটাকে আমরা কী বলছি, নন টার্মিনেটিং বাট রিপিটেটিং। ক্লিয়ার? তাহলে কী হলো, নন টার্মিনেটিং বাট রিপিটেটিং। তাহলে দুটো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হতে পারে বা সম্পূর্ণ ডিভাইড হয়ে যেতে পারে, আর একটা কী যেটা নন টার্মিনেটিং বাট রিপিটেটিং, পরপর পরপর রিপিট হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো র্যাশনাল নাম্বার কাকে বলে। এর পরবর্তীতে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারটা কি, ঠিক র্যাশনাল নাম্বারের অপোজিট, যে নাম্বারগুলো আমরা পি বাই কিউ আকারে লিখতে, যে নাম্বারগুলো আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না সেটাই হলো রিল্যাশনাল নাম্বার। এবার আমাকে যে রিল্যাশনাল নাম্বারের উদাহরণ কী হতে পারে, সবথেকে ভালো উদাহরণ হলো যে পাই। আমরা জেনারেলি ক্ষেত্রে পায়ের একটা মান জানি, সেটা হলো বাইশের বাই সাত, কিন্তু এটাকে যদি, এটা হচ্ছে একটা নিয়ারেস্ট ভ্যালু, কিন্তু এটা যদি অ্যাকচুয়ালি ভ্যালু দেখা হয় সেটা এখানে দেওয়া আছে যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু ফাইভ থ্রি এইট ফাইভ ডট 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 সো অন। এখানে দেখা যাচ্ছে যে র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে কী দেখা গেল, যে নন টার্মিনেটিং বাট রিপিটেটিং, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোনো একটা সংখ্যার তার পরবর্তী সংখ্যাগুলো রিপিটেশন হচ্ছে না। তাহলে এখানে আরেকটা
যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো এটা নন টার্মিনেটিং কিন্তু নট রিপিটেটিং, ক্লিয়ার? তাছাড়া এর যে উদাহরণগুলো আমরা পেতে পারি সেগুলি হলো যতগুলো রুট সংখ্যা আছে, যেমন রুট টু, রুট থ্রি, রুট ফাইভ, এই সবগুলোই কিন্তু যে রেশনাল নাম্বারের রিলেশনাল নাম্বারের উদাহরণ। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। তাহলে যখনই কোনো একটা সংখ্যা পুরোপুরি না কেটে গেলেও যদি সেই সংখ্যাটাকে সিম্প্লিফাই করা হয়, সিম্প্লিফাই করার পরে যদি সেই নাম্বারটা যদি বারবার রিপিটেটিং না হয় তাহলে কিন্তু সেটা হবে র্যাশনাল নাম্বার, আর সেই নাম্বারটা যদি বারবার রিপিটেটিং হয়ে যায় তাহলে হয়ে যাবে সেটা ইরেশনাল নাম্বার। ক্লিয়ার? দুটো বেসিক ডিফারেন্স র্যাশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা যে জিনিসটা আমরা জানব সেটা হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারটা কি? রিয়েল নাম্বার ইকুয়াল টু আমরা জানব সেটা হচ্ছে র্যাশনাল নাম্বার প্লাস ইরেশনাল নাম্বার। ক্লিয়ার? তাহলে আবার একটা জিনিস আমরা যেটা জানব যে র্যাশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে যে জায়গাটা সেটা হলো র্যাশনাল নাম্বার এমন একটা সংখ্যা যেখানে এর মধ্যে কী থাকছে, আমরা এর আগে যে সমস্ত জিনিসগুলো পড়েছি সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার নাম্বার এবং অড এবং ইভেন নাম্বার, প্রত্যেকটা নাম্বার কিন্তু এই র্যাশনাল নাম্বারের মধ্যে পড়ছে। তাহলে আমরা একটা কনক্লুশন আসতে পারি কি সমস্ত নাম্বারগুলোই হচ্ছে র্যাশনাল নাম্বারের মধ্যে পড়ছে, আবার র্যাশনাল নাম্বার প্লাস ইরেশনাল নাম্বার মিলেই হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে একটা জিনিস বা একটা কনক্লুশন আমরা দিতেই পারি যে অল র্যাশনাল নাম্বার আর নট আর রিয়েল নাম্বার, বাট অল রিয়েল নাম্বার ইজ নট র্যাশনাল নাম্বার। ক্লিয়ার? তাহলে অল র্যাশনাল নাম্বার আর রিয়েল নাম্বার, বাট অল রিয়েল নাম্বার ইজ নট র্যাশনাল নাম্বার। কেন? তার কারণ রিয়েল নাম্বার হতে গেলে র্যাশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার দুটোই চাই। ঠিক আছে, তো এই কারণে এটা একটা কনক্লুশন। আর একটা জিনিস কি, সমস্ত নাম্বার যতগুলো নাম্বার আছে সেটা ন্যাশনাল নাম্বার, হোল নাম্বার, ইরেশনাল নাম্বার, ইভেন নাম্বার, প্রত্যেকটা নাম্বারই কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে। তাহলে প্রত্যেকটা নাম্বারে যখন রিয়েল নাম্বারে পড়ছে তাহলে কী হবে, তার উদাহরণগুলো কী হবে? 7/9, রুট টু, রুট ফাইভ, পাই, এটসেট্রা। তাহলে কি আমরা ক্লিয়ার হলাম যে রিয়েল নাম্বার ইকুয়াল টু র্যাশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার বোথ। ক্লিয়ার? আশা করি আমাদের সেশনটা আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে বাকি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।